বৌমা ও বৌমা কোথায় গেলে গো ঘরের কোথাও তো দেখতে পাচ্ছি না কাজ কাম ছেড়ে আবার কোথাও গল্প করতে বসলো না তো জিনিসটা এনেছি দেখাবো বলে কি হলো মা ডাকছেন কেন আমি তো ঘর জাঁট দিচ্ছিলাম কিসের জন্য ডাকছিলেন আমাকে বলুন এই দেখো কি পেয়েছি আমি আজ আমি পুকুর পাড়ে যাচ্ছিলাম আর রাস্তায় এই ফোনটা পড়েছিলো আশেপাশে কেউ ছিল না কার ফোন কে জানে কিন্তু আমি করিয়ে পেয়েছি তাই আজ থেকে এটা আমার ফোন ভালোই হয় ফোন নিয়ে ব্যস্ত থাকলে আমাকে জ্বালানোটা একটু কম করবে কিন্তু মা এটা যার ফোন সে যদি আবার খোঁজ করে আবার ফোনের জন্য ঘরে যদি পুলিশ টুলিশ আসে এরম তো শুনি তাই বলছি তুমি থামো তো ভালো কথা মুখে নেই খারাপ কথা বলতে শুরু করলো আমি পেয়েছি এটা আমার ব্যাস ঠিক আছে ঠিক আছে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমি তো এমনিই বলছিলাম যাও যাও পুলিশের ভাবনা না ভেবে ঘরের কাজ করো ঘরের কাজের দিকে মাথা লাগালে কাজ দেয় ভালো কথা বলতে গেলে মন্দ হয় আমারই বা কী দরকার এসব বলার অনেক কাজ পড়ে আছে যাই কাজগুলো মিটিয়ে নিয়ে আগে এই বলে বৌমা বাড়ির কাজ করতে চলে গেল সব থালা বাসন তো মাজা হয়ে গেছে শুধু এই কাপটাই বাকি আছে মা একটু দেরিতে চা খেয়েছিল তো যাই এই কাপটা গিয়ে ধুয়ে নি বৌমা ও বৌমা কোথায় গেলে চোখ বন্ধ করে কাজ করো নাকি কি কাজ করা হচ্ছে কাজ করার সময় কি চোখ বন্ধ করে থাকো নাকি ঘুমাতে ঘুমাতে কাজ করো এখন কোথায় যাচ্ছিলে শুনি এই তোমার থালা মাচা হয়ে গেছে শুধু এই কাপটা মাজতে বাকি আছে এই কাপটাই ধুতে যাচ্ছিলাম এই খুন্তিটার গায়ে খাবারের টুকরো লেগে আছে মাজার সময় কি দেখতে পাওনি পরের দিন এই খুন্তিটা দিয়ে রান্না করলে তো পেটে রোগ জন্মাবে ও মা তাই নাকি আমি তাহলে ভালো করে দেখতে পাইনি কই দিন আমাকে আমি ভালো করে আবার মেজে দেবো থাক আর মাজতে হয় না কাজের সময় খেয়াল করে কাজ করলে আর দুবার করে কাজ করতে হয় না আমি মেজে দেব ক্ষণে আজকালকার মেয়েদের কাজ করা ছিঁড়ি দেখলে গা জ্বলে যাবে কি আশ্চর্য ভুল কি মানুষের হয় না তা বলে এরকমভাবে শোনাতে হবে একটু ভালোভাবে বললেই তো হয় একটু মিষ্টিভাবে বললেই তো হয় আমার কত দিনের শখ ছিল এই রকম একটা ফোনের পল্টুর বাবাকেও বলেছিলাম কিন্তু পল্টুর বাবারও সামর্থ্য হয়নি আমার ভাগ্য ভালো তাই এমনি এমনি পেয়ে গেলাম ফোনটা একটু ভালোভাবে ঘেটে ঘুটে দেখতে হবে কি ব্যাপার চ্যাপার আছে বৌমা ও বৌমা কোথায় গেল কে জানে গায়ে হাওয়া লাগিয়ে কোথাও মনে হয় বসে আছে কী হলো মা আপনি ডাকছিলেন আমি ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে আমি একটু বাইরের দিকে যাচ্ছি তুমি ঘরেই থেকো কেমন এখানে ওখানে চড়তে বেরিও না আবার আমি আবার কোথায় যাব আমি তো সারা দিন ঘরেই থাকি মা ঘরে থাকবে না তো কোথায় থাকবে ঘরটা দাও মনে হচ্ছে ময়লা হয়েছে আমি বাইরেটা গিয়ে বসি একটু এই বলে শাশুড়ি ঘরের বাইরে চলে গেল কী জ্বালা একটু আগেই তো ঝাঁট দিলাম আবার ছাঁট দেবো ভাবলাম শোবো একটু শুয়ে আর কাজ নেই যা আদেশ দিয়ে গেছে তাই করি না হলেই আর রক্ষে নেই ফোনের ক্যামেরাটা কোথায় কী জানি কি করে খোলে কিছুই তো বুঝতে পারছি না আজকালকার মেয়েরা আবার কী বেশ বলে ছবি তোলাগুলোকে হ্যাঁ সেলফি একটা সেলফি তুললে হয় এই তো ক্যামেরাটা খুলেছে আহা হা হা কি সুন্দর দেখতে লাগছে আমাকে যাই ওই দিকটা গিয়ে তিন চারটে ছবি তুলি কত দিনে শখ আমার আজ পূরণ হবে এই বলে শাশুড়ি বড় বটগাছটার দিকে রওনা হলো কিছু ছবি তোলার জন্য ওই নতুন ফোনটি দিয়ে এই জায়গাটাই বেশ নির্জন আর মনের মতো এখানেই আমি মনের চুকে কটা সেলফি তুলবো কি না হবে আমার আহা, কিন্তু ওই বটগাছে একটি শাকচুন্নি ঘুমাচ্ছিল শাশুড়ির কথা বলায় তার ঘুম ভেঙে গেল। কি জ্বালা কি জ্বালা একটু শোবো ভাবলাম কী সব কঁচ কঁচ শব্দে আমার ঘুমটাই ভেঙে গেল আজকাল সব মানুষ না কী শুরু করেছে কি জানি ভুঁতেরা কি মানুষদের ভয় দেখাবে মানুষদের কর্মকাণ্ডেই ভুঁতেরা অস্থির একটু ঘুমোতে দিচ্ছে না এই বুড়িটা আমার ঘুমটা ভাঙালো এই নির্জন জায়গায় বুড়িটা কি করছে ও বাবা হাতে আবার ফোন ও কী করতে এসেছে এখানে দেখি তো শাকচুন্ডিটা উঁকি মেরে দেখলো যে বুড়িটা ফোন দিয়ে সেলফি তুলছে ঢং যত সব বুড়ি বয়সে ফোন দিয়ে ছবি তোলার শখ হয়েছে যাই হোক বুড়ি মানুষ একে আর কিছু বলবো না একে আর কিছু করব না যা হয়েছে থাক একদিন শাকচুন্নি একটি নির্জন কোঁর মাথায় শুয়েছিল সেই দিনও শাশুড়ি সেখানে সেলফি তুলতে চলে যায় এই জায়গাটাও তো বেশ ভালো এখানেও কটা সেলফি তুলে নিই সেলফি তুলে তুলে আমার মন আর ভরছে না ফোনটা পেয়ে গিয়ে আমি যেন এক স্বর্গই পেয়ে গেলাম বুড়ির আওয়াজে শাকচুনির ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখে সেই বুড়ি আবার তার ঘুম নষ্ট করেছে এ তো আর পাড়া যাচ্ছে না দেখছি যেখানেই ঘুমোতে যাচ্ছি সেখানেই এই বুড়ি এসে হাজির হচ্ছে সেই ফোন নিয়ে না এই বুড়িকে আর ছাড়লে চলবে না একে একটা শাস্তি দিতেই হবে আমার ঘুম ভাঙার জন্য বুড়ি ভেবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু দেখছি আমার পিছু ছাড়ছে না একে জব্দ করতে হবে বুড়িকে জব্দ করার জন্য শাকচুনি বুড়ির পিছু পিছু বুড়ির ঘর পর্যন্ত গেল কোথায় গেল বৌমাটা কাজকর্ম ছেড়ে ঘুমোচ্ছে নাকি বৌমা ও বৌমা এই মা আসছি মা ডাকছিলেন আপনি কানে তালা লাগিয়ে থাকো নাকি ঘরে ডাকলে সঙ্গে সঙ্গে আসতে পারো না আপনি তো এখুনি ডাকলেন আর আপনার ডাকার সঙ্গে সঙ্গেই তো আমি এলাম অত বকতে হবে না আমার জন্য তাড়াতাড়ি চা করে নিয়ে এসো ঠিক আছে মা আমি এক্ষুনি করে নিয়ে আসছি এই বলে শাশুড়ি নিজের রুমে চলে গেল যাই তাড়াতাড়ি চাটা করে দিই ঠিক সময়ে আবার চা করে দিতে না পারলে এক ঝুড়ি কথা শুনতে হবে দেরি না করে তাড়াতাড়ি যাই এই সবকিছুই শাকচুনি বাইরে থেকে শুনছিল তো এই ব্যাপার ঘরের মানুষকেও জানিয়ে রেখেছে আমি শাকচুন্নি আমাকে দুদিন থেকে জানিয়ে রেখেছে ঘরের মানুষ তো দূরের কথা এই বুড়িকে জব্দ করতেই হবে শোধরাতে হবে এই বুড়িকে আমাকে এই বৌমার রূপ ধরে বুড়িকে জব্দ করতে হবে বুড়িকে জব্দ করলে তবে বাইরের লোকের সাথে তো ভালো ব্যবহার করবে এই বৌমার সাথেও করবে হুম বেশ ভালো উপায় বার করেছি এই বলে শাকচুন্নী জাদু দিয়ে বৌমাকে অজ্ঞান করে দিল এইবার আমি বৌমার রূপ ধারণ করে বুড়িকে জব্দ করবো হি হি তো নতুন বৌমা আসছে এবার এই তো হয়ে গেছে আমি বৌমা দেখি বুড়ি কি করছে এই বলে শাকচুন্নি বুড়ির কাছে গেল বৌমা ও বৌমা কোথায় গেলে ওই ঘরে আমার রুমালটা আছে নিয়ে আসো তো মোবাইলটা একটু মজব বৌমা রূপ ধারণ করে নিয়ে এসে বলল। খালি খালি কেন বৌমা বৌমা করেন নিজে গিয়ে নিয়ে আসতে পারেন না একটু হাঁটাচলা করলে আপনার শরীরই ভালো থাকবে এত বড় কথা আজকাল দেখছি তোমার বড্ড কথা হয়েছে যাও তাড়াতাড়ি নিয়ে আসো আমি নিয়ে আসতে পারবো না আপনি গিয়ে নিয়ে আসুন আমার এখন অনেক কাজ আছে আর হ্যাঁ খালি খালি বৌমা বৌমা করবেন না আমি কাজে ব্যস্ত থাকি টুকটাক কাজ হলে নিজেই করে নেবেন কি বললে কি বললে আমি করব আমি করব হ্যাঁ হ্যাঁ আপনার কথাই বলছি কানে কম শুনছেন নাকি এত বড় কথা বলে বৌমাটা চলে গেল থাক আজকে আর কিছু বলবো না কালকে ওর ব্যবস্থা নেব পরের দিন সকালবেলা দেখি বৌমা কি করছে কাল তো অনেক ফটফট করছিল আজকে মজা বৌ যাব দেখো সকাল সকাল পুকুর পাড়ে বসে আছে এমন বসে আছে মনে হচ্ছে যেন কোনো কাজ কাম নেই দাঁড়াও হচ্ছে ঘরের কাজ ছেড়ে পুকুর পাড়ে এসে কি হাওয়া খাচ্ছ সব কাজ হয়ে গেছে তাই আপনি ঠিকই বলছেন আমি হাওয়া খেতেই এসছি এই বলে বৌমা ঘরের দিকে রওনা দিল কালকে থেকে বদলে গেছে এইরম তো বলে না কেন যে করছে কে জানে এইবার ওই বুড়িকে জবাব দেওয়ার ফাইনাল টাচ যা শিক্ষা দেব আর কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক তখনই শাশুড়ি বৌমার পিছনে এসে হাজির হলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বকছো আর তোমার হাতে ওটা কি কি দেখি বটির ধারটা একটু কম হয়ে গিয়েছিল তো তাই বাজার থেকে একটা বড় ছুরি কিনে এনেছি যেন মনে হচ্ছে এটা দিয়ে মানুষও কাটা যাবে তাই না মা বৌমার এরকম কথা শুনে শাশুড়ি অজ্ঞান হয়ে গেল এইবার বুড়ি উচিত শিক্ষা পেয়েছে আর বৌমার সাথে খারাপ ব্যবহার করবে না এতদিন ধরে যা জানিয়েছে ঠিক হয়েছে এই বলে শাকচুনি সেখান থেকে চলে গেল মা ও মা কি হয়েছে আপনার আপনি এইভাবে পড়ে আছেন কেন মা আপনার কি হয়েছে আপনি ঠিক আছেন তো আপনার কি কিছু হয়েছে না না আমার কিছু হয়নি আসলে আমি খুব দুঃখিত আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তো বৌমা আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে আমি তোমার সাথে আর কোনো দিনও খারাপ ব্যবহার করব না এসব কি বলছেন মা আপনি তো কোনোদিনও খারাপ ব্যবহার করেননি এসব কথা বলবেন না 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 আমি আর কারোর সাথেই খারাপ ব্যবহার করব না আমি আমার ভুল বুঝতে পেরেছি